درود و سلام جهارو لگیا شو بوج گم بوج دکوره چهیا یا ایوه المشتق نبی نوری جمالی یا قوسین محبوب رب المشرقین یا ایوه المشتق نبی نوری جمالی یا قوسین محبوب رب المشرقین. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ رب العالمین والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانيت درشق مندولي الله رسول صلى الله عليه وسلم حدث كندريك حدث رسول صلى الله عليه وسلم اي انشتنه اپنا در شكل كي شاغوتو جانت چي شكل كي مبارك بات جانت چي رسول الله صلى الله عليه وسلم حدث جانار بجهار عبقنية امرجة টেলিভিশনের সামনে বসতে পেরেছি এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা হাদিসে জিবরিল জিব্রাইল আলাইহিসসালামের হাদিসের আলোচনা শুরু করব। হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল হলো একটা হাদিস, যে হাদিসে স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম মানুষের বেশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে কিছু প্রশ্ন করেন, মৌলিক প্রশ্ন। এই হাদিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু হুরায়রা, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং অন্যান্য সাহাবী থেকে বিভিন্ন সহিহ সনদে বর্ণিত এবং বুখারী মুসলিম সহ অন্যান্য সকল হাদিস গ্রন্থে সংকলিত। বর্ণনাগুলোর ভিতরে সামান্য কিছু কমবেশি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করলেন। তিনি বললেন, সালুনি সালুনি ফাহা বাহুন্নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে সংকোচ করছিলেন, দ্বিধা দ্বন্দ্ব করছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের সাথে বেয়াদবি হয় কিনা উৎকণ্ঠিত ছিলেন। এমন সময় একজন মানুষ আসলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, ইদজা রাজুলুন শাদীদু বায়াদ সিয়াবি ও শাদীদু সাওয়াদ শার, একজন মানুষ আসলো, তার পোশাকগুলো সাদা ধবধবে, মাথার চুলগুলো একেবারে কুচকুচে কালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ওনাকে চিনি না। আবার উনি যে দূর থেকে সফর করে আসছেন, কাপড় চুপড়ে সেরকমও কোনো আভাস নেই। লোকটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলেন। তার হাঁটু দুটো রাসূলুল্লাহ সাল্লামের হাঁটুর কাছাকাছি নিলেন এবং তার হাত দুটো তার নিজের হাঁটুর উপরে রাখলেন। এরপরে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে জানান, ইসলাম কি। কোন কোন বর্ণনায় ইমানের কথা প্রথমে আসছে, অধিকাংশ বর্ণনায় ইসলামের কথাটাই প্রথমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া তুকীমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, আর আরও সাক্ষ্য দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। দ্বিতীয়ত তুমি সালাত কায়েম করবে, তৃতীয়ত তুমি যাকাত আদায় করবে, চতুর্থত তুমি সিয়াম পালন করবে, পঞ্চমত তুমি হজ আদায় করবে, এগুলো হলো ইসলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইয়া, ইসলাম হলো যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করবে না, এটা হলো ইসলামের প্রথম। এরপরে দ্বিতীয় হলো যে তুমি সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং তুমি হজ আদায় করবে। ওই প্রশ্নকারী বললেন, সাদাকতা। যখন উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, তখন প্রশ্নকারী তাকে বললেন যে আপনি সত্যই বলেছেন।
সম্মানিত দর্শক, এরপরে আরো অনেক প্রশ্ন আসছে। ওই জিব্রাইল আলাইহিস সালাম যেটা হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন প্রশ্নকারী চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাম বললেন ইনি জিব্রাইল, তোমরা প্রশ্ন করতে ভয় পাচ্ছিলে তাই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, কি বিষয়ে প্রশ্ন করা দরকার আর উত্তর কি, এটা শেখানোর জন্য। তা আমরা আপাতত ইসলামের বর্ণনাটা একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখলাম যে ইসলামের প্রথম বিষয় হলো আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা। আমরা অনেকেই এই বিষয়টা বুঝিও না। আমরা ঈমান সম্পর্কে মনে করি যে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করাই ঈমান। কিন্তু আমরা যখন কোরআন কারিম খুলি তখন দেখি যে আরবের কাফেররাও তো আল্লাহকে এক বলে বিশ্বাস করত, আল্লাহ তাআলাকে একমাত্র সর্বশক্তিমান রব্বুল আলামিন বলে বিশ্বাস করত। কোরআন কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় এটা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ। অর্থাৎ আল্লাহই যে একমাত্র সৃষ্টিকর্তা এতে তারা বিশ্বাস করত। লা খালিকা ইল্লাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন কুল মান রাব্বুস সামাওয়াতি সাবউ ওয়া রাব্বুল আরশিল আযীম, সাত আসমান এবং আরশে আযীমের রবকে আল্লাহ প্রশ্ন করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরবের কাফেররা উত্তর দিল কি, সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ বলছেন আরবের কাফেররা সবাই এক বাক্যে শেয়ার করবে, তারা বলবে, স্বীকারোক্তি দেবে যে আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই ওয়া ইউজীরু ওয়া লা ইউজারু আলাইহি, সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে, যিনি আশ্রয় দিলে কেউ ঠেকাতে পারে না, যিনি ক্ষতি করলে কেউ বাঁচাতে পারে না, যিনি আশ্রয় দিলে সাহায্য করলে কেউ ক্ষতি করতে পারে না, তিনি কে, সর্বশক্তিমান কে। আরবের কাফেররা এক বাক্যে বলবে যে আল্লাহ। এভাবে কোরআন কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহকে এক মানার ব্যাপারে, তিনি যে এক, তিনি একক, তিনি যে একমাত্র রব্বুল আলামিন, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রিজিকদাতা, এগুলো তারা বিশ্বাস করত। আর এজন্যই এই ঈমানের সাথে শুধু আল্লাহকে এক মানাটা কিন্তু ঈমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন যে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নেই। এই শরীক না থাকার বিষয়টাই হলো তাওহীদের মূল, শিরিক মুক্ত একত। আর এজন্যই অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরীক করবে না। এই শরীক করাটা থেকেই যত মানে ইসলামের ধ্বংস এবং মুশরিকদের পতন, তারা আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান রাব্বুল আলামিন মেনেছেন কিন্তু তার সাথে শরীক করেছেন। কোথায় শরীক করেছেন এটা বুঝতে হলে তাওহীদের পর্যায়গুলো আমাদের বুঝতে হবে। তাওহীদ কি আমাদের বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা ব্যাখ্যা করেছেন, কোরআন যেটা বলেছে, তাওহীদের মূলত দুটো পর্যায় রয়েছে। আল্লাহর একত্বের দুটো পর্যায় রয়েছে, ওয়াহদাহু লা শারিকা লাহুর দুটো পর্যায় রয়েছে। একটা হলো আল্লাহকে আল্লাহর কর্মে এক বলে বিশ্বাস করা, আর একটা হলো আল্লাহকে বান্দার কর্মে এক বলে বিশ্বাস করা। আল্লাহকে আল্লাহর কর্মে এক বলা মানে আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান, আল্লাহ হায়াত দেন, মউত দেন, ভালো করেন, মন্দ করেন, এই যে কাজগুলো, বিশ্ব পরিচালনার কাজগুলো আল্লাহ একাই করেন, এই একত্বে বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আর এই বিষয়টা আরবের কাফেররা বিশ্বাস করত। আর মজার কথা হলো বিশ্বের সকল মুশরিকরাই বিশ্বাস করেন, যারা অমুসলমান, যারা মূর্তি পূজা করেন, তারাও বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো বান্দার কর্মে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, যে আমার কর্ম অর্থাৎ আমার ইবাদত, আমার সালাত, আমার সিয়াম, আমার প্রার্থনা, আমার মানত, আমার তাওয়াক্কুল, আমার চাওয়া, আমার পাওয়া, এগুলো কেবল আল্লাহর জন্য হবে। এইটাকে বলা হয় তাওহীদুল ইবাদা, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের জন্য হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই। এইখানে মুশরিকরা শিরিক করত, তারা বিশ্বাস করত যে আল্লাহ একমাত্র সর্বশক্তিমান রাব্বুল আলামিন, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না, দ্বিধা ছিল না। তবে তারা বিশ্বাস করত যে আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য, আল্লাহর স্নেহ মমতা পাওয়ার জন্য আল্লাহর যারা মাহবুব বান্দা তাদেরকেও ডাকতে হয়, তাদের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। আর এজন্যই তারা আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা, মধ্যস্থ কল্পনা করত। মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, তারা বলতো আমরা যে ঈসা মসীহকে ডাকি, আমরা উজাইরকে আল্লাহর বেটা বলে ডাকি,
আমরা ইব্রাহিম, ইসমাইল, অন্যান্য পয়গম্বরদের ডাকি, তাদের মাজারে যাই অথবা মূর্তি বানিয়ে নিই, অথবা আল্লাহর অলিদের ডাকি, ইয়াগোস, ইয়াউক, সোয়া, নাসর, এরা আল্লাহর অলি ছিলেন, যাদের নাম কোরআন কারিমে আসছে, হাদিস শরীফে এসেছে। আরবের কাফেররা এদেরকে ডাকত, এরা যখন জীবিত ছিলেন তখন তাদের কাছে যেত দোয়া চেতে, তারা দোয়া করলে অনেক সময় আল্লাহ বৃষ্টি দিতেন, নিঃসন্তানকে সন্তান দিতেন। তাদের মৃত্যুর পরে শয়তান ওয়াসওয়াসা দিল যে এদেরকে তোমরা ডাকতে, এরা মারা গেছেন মানে তো মারা যাননি, এদের কবরের কাছে যে দোয়া চাও এরা দোয়া করবে। এইভাবে আস্তে আস্তে তারা তাদের এবাদত করতে লাগলো, তাদের কবরে মানত সেজদা করতে লাগলো, পরে আবার তাদের মূর্তি বানিয়ে বাড়িতে রাখা শুরু করে দিল। এইভাবে তারা শিরিকে লিপ্ত হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ সামান্য একটু বিরতির পরেই করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে আরবের কাফেররা নবীদেরকে ডাকত, ওলিদেরকে ডাকত, ফেরেশতাদেরকে ডাকত, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এদেরকে আল্লাহর বেটি কল্পনা করত, মেয়ে কল্পনা করত, তাদের মূর্তি বানিয়ে নিত। তারা বলতো যে এদের মূর্তি অথবা আল্লাহর ওলি নবীদের মাজার অথবা তাদের স্মৃতি বিজড়িত কোনো গাছ অথবা পাথর, এগুলোর সামনে বসে যখন আমরা এদের ধ্যান করি, এদেরকে ডাকি, তখন এরা এদের রুহ আমাদের ডাক শুনতে পারে এবং তারা আল্লাহর কাছ থেকে আমাদের সুপারিশ করে এনে দেয়। এ ব্যাপারে সূরা ইউনুসে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহ। তারা আল্লাহর পাশাপাশি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে রেখে অন্যান্য অনেক কিছুর এবাদত করে, ফেরেশতাদের এবাদত করে, নবীদের এবাদত করে, ওলিদের এবাদত করে, কল্পিত মূর্তির এবাদত করে। তারা বলে যে এরা তো কোনো কল্যাণ অকল্যাণের মালিক না, তবে এরা আমরা এদের এবাদত করি, এরা যেন এই আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে। আর এই সুপারিশের আশায়, সাফাহাতের আশায়, নাজাতের আশায়, তরায় নেওয়ার আশায় এরা এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের ডাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন, খুব সহজ কথা, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছেই চাইতে হবে। ইয়াগোস, ইয়াউক, সোয়া, নাসর, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মুসা, ঈসা, উজাইর, নবী পয়গম্বর সবাইকে শ্রদ্ধা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, কিন্তু ডাকা ডাকি, চাওয়া পাওয়া, নির্ভরতা, ভরসা একমাত্র আল্লাহর সাথে। আর এই দাওয়াত যখন তিনি দিলেন তখন আরবের কাফেররা প্রচণ্ডভাবে বিরোধিতা করল। আল্লাহ একমাত্র রব মেনে নিল, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা মেনে নিল, আল্লাহ একমাত্র খালেক মালেক রিজিক দাতা মেনে নিল, আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মেনে নিল, কিন্তু যখনই বলা হলো আল্লাহ একমাত্র মাহবুদ, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, সেজদা করা যাবে না, প্রার্থনা করা যাবে না, মানত করা যাবে না, সাহায্য একমাত্র তার কাছে চাইতে হবে, তারা ওটা মানল না। কোরআনের ভাষায় তারা কি বলল, আজাআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব, আমাদের এত মাহবুদ রয়েছে সবগুলোকে শুধু এক মাহবুদকে ডাকতে হবে, এটা তো অবাককাণ্ড। ইন্নাহুম ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন, তাদেরকে যখন বলা হয় যে তো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, তখন তারা মানে না, আল্লাহ ছাড়া কোনো রব নেই মেনে নেয়, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানতে তারা রাজি হয় না। আর এই জন্যই ইমানের মূল বিষয় হলো আল্লাহর সাথে শিরিক করা থেকে মুক্ত হওয়া। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই বর্ণনায়, দুই বিবরণেই বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহু লা তুশরিকা বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। শিরিক করার অর্থ হলো আল্লাহর গুণাবলী, আল্লাহর রুবুবিয়ত অথবা আল্লাহর উলুহিয়তে আল্লাহর কোনো মাখলুককে সমান মনে করা, অংশীদার মনে করা। যেমন আল্লাহ সকল গোপন জ্ঞান জানেন, গায়েবের কথা জানেন, মনের কথা জানেন, দূর থেকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন। যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো পয়গম্বর, কোনো ওলি, কোনো ব্যক্তি দূর থেকে মনের কথা জানে অথবা আমরা ডাকলে দূর থেকে শুনতে পান, গায়েবের কথা জানেন, তাহলে এটা শিরক হয়ে গেল। বিপদ আপদ আল্লাহ দেন, বিপদ আপদ আল্লাহ কাটান, কেউ যদি মনে করে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সে কারোর বিপদ আপদ কাটাতে পারে, কাউকে বিপদ দিতে পারে, এটা শিরক হয়ে গেল। আর এটাই এই নবীদের মজেজা এবং অলিদের কারামত মুশরিকদের শিরকের মূল বিষয় ছিল। খ্রিস্টানগণ, আরবের কাফেরগণ শিরক করতেন, তারা প্রমাণ করতেন যে ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করেছেন, তাহলে বোঝা গেল যে আল্লাহর যে এই পাওয়ার ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, এখন তোমার যদি হায়াত, মউত, জান্নাত চাওয়ার দরকার হয় তবে ঈসা মসীহকে ডাকবে, আল্লাহকে ডেকে বিরক্ত করার দরকার নেই। আর এটাই ছিল শিরকের মূল।
আর আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারিমে বারবার এই শিরকের কথা বলেছেন, ঈসা মসীহকে দিয়ে যেহেতু বেশি শির করা হতো তার ভাষায় বলেছেন যে আল্লাহ কোরআন কারিমে বলছেন, ঈসা মসীহ বলেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ও মা ওয়াহুন নার ও মা লিজ্জলিমিনা মিন আনসার। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর গুণে আল্লাহর এবাদতে কোনোভাবে শিরিক করে, তাহলে তার চিরস্থায়ী আবাস হলো জাহান্নাম, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আর তাকে কেউ সাহায্য করবে না। অর্থাৎ যে জন্য শিরিক করে যে অমুক আমার সুপারিশ করবে, আমাকে নাজাত দেবেন, আমাকে সেভ করবেন, আওয়ার সেভিয়র, আমার ত্রাণ করবেন, আমাকে তরিয়ে নিয়ে যাবেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে কোনো নবী অলি ফেরেশতা কোনো নেককার মানুষ তার জন্য সুপারিশ করবেন না, সাফাত করবেন না। আর এজন্যই ইসলামের মূল বিষয় হলো শিরক, ইমানের মূল বিষয় হলো শিরক, ইসলামের মূল স্তম্ভ হলো শিরক। আমরা অনেক সময় মুসলমানরা শিরক সম্পর্কে সচেতন নই, আমরা ভাবি শিরক তো অমুসলমানরা করে, হিন্দু ভাইরা করেন, ইহুদিরা করেন, খ্রিস্টানরা করেন, আমরা মুসলমানরা তো শিরক করি না। অথচ বাস্তবে আমাদের শিরক আর তাদের শিরকে তেমন পার্থক্য পাওয়া যায় না। হিন্দু ভাইরা মন্দিরে যে মূর্তির সামনে ঠিক যেভাবে বন্দনা করেন, মুসলমান ভাইয়েরা হয়তো মাজারে যে অথবা পীর সাহেবের মূর্তির সামনে একই রকম বন্দনা করছেন, একই ধরনের ধূপ ধুনা দিচ্ছেন, একই ধরনের ভক্তি প্রকাশ করছেন, একই ধরনের শিরক করছেন, এবং উদ্দেশ্যও এক। যারা অমুসলমান ভাইয়েরা মূর্তির সামনে যে শিরক করেন, মন্দিরে শিরক করেন, তারা বলেন না যে এই মূর্তি সৃষ্টিকর্তা, এই মূর্তি রিজিকদাতা, তারা বলেন এই মূর্তিটা যার, তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আমরা এই মূর্তিকে সামনে নিয়ে তাকে ধ্যান করি, তিনি আমাদের এই ধ্যান প্রার্থনা জেনে আল্লাহর কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, স্রষ্টার কাছ থেকে আমাদের প্রয়োজনটা মিটিয়ে দেবেন। আর এজন্যই তাদের বহু দেবতার উপাসনা করেন, কিন্তু সৃষ্টিকর্তা একই মানেন। আমরা মুসলমানরাও বিভিন্নভাবে শিরকের ভিতরে এভাবে লিপ্ততিত হয়ে যায়। আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, তাদের কবর জিয়ারত করতে হবে, সালাম দিতে হবে, কিন্তু তাদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া, তাদের সেজদা করা, তাদের কাছে মনের আবেগ প্রকাশ করা, ভালো মন্দ চাওয়া, অথবা তাদের কোনো ক্ষমতা আছে বলে মনে করা, এগুলো সবই শিরক, একই রকমের শিরক। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমান আনে, ইমানদার ইমান এনেছে, আল্লাহকে বলছেন যে আল্লাহ তোমার উপর ইমান এনেছি, আল্লাহ তুমি এক, সব মেনে নিচ্ছে, কিন্তু পাশাপাশি ইমানের সাথে সাথে শিরক করে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এজন্যই আরবের কাফেররা আল্লাহর উপর ইমান এনেছে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে একমাত্র রাব্বুল আলামিন মেনেছে, আল্লাহর ইবাদতও করেছে, হজ করেছে, ওমরা করেছে, কুরবানি করেছে, কিন্তু শুধু আল্লাহর গুণে রুবুবিয়তে অথবা আল্লাহর ইবাদতে শিরিক করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আমরা এই হাদিসের বাকি আলোচনা পরবর্তী পর্বে করব। আল্লাহ তাআলা ততদিন আমাদেরকে ঈমান ইসলামের উপরে রাখুন, এই দোয়া করে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وصلي على اسم محمد في الاسماء، وصلي على نفس محمد في النفوس، وصلي على اسم محمد في الاسماء، وصلي على نفس محمد في النفوس.